আমরা চাই আসুন মালদা জেলার সেই কংগ্রেস, মণিখান চৌধুরীর এই মালদা জেলার কংগ্রেসকে তার পুরনো সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে অনেক লোক আমাদের সাথে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করছেন। আমাদের হয়েছেন তাই বলি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, হিন্দু সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, বিগত অঞ্চল কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেসে দলে দলে যোগ দে। যারা এই শাসক দল তৃণমূল দলে গেছিল মানুষের জন্য কাজ করতে, তারা যখন দেখছে যে এই দলে থেকে সম্ভব নয়, কারণ এই তৃণমূল দলটা চড়ে ছেয়ে গেছে, সেখান থেকে যারা ভালো মানুষ তারা জাতীয় কংগ্রেস দলে সামিল হচ্ছেন। আর এই পীরগঞ্জ অঞ্চলে অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে আজকে তৃণমূল থেকে প্রায় 150টি পরিবার লিডার সহ তারা আজকে এই কংগ্রেস দলে সামিল হলেন। আমরা সাদরে গ্রহণ করেছি আমাদের দলের পক্ষ থেকে, পীরগঞ্জ অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবারও আবেদন করেছি। এখনও বহু ভালো মানুষ যারা আছেন, যারা মানুষের সেবা করতে চান, কাজ করতে চান, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমরা চাই আসুন মালদা জেলার সেই কংগ্রেস, মণিখান চৌধুরীর এই মালদা জেলার কংগ্রেসকে তার পুরনো সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। আমরা তৃণমূল দল থেকে এলাম জাতীয় কংগ্রেস দলে। তৃণমূলের এই যে দুর্নীতি, কয়লা চুরি থেকে 100 দিনের কাজ থেকে বাড়ির টাকা থেকে শুরু করে রেশনের চাল থেকে শুরু করে সমস্ত কিছুতে যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে যে পরিষেবা আমরা দিতে পারিনি, আগামী দিনে মানুষকে পরিষেবা দিব, এই উদ্দেশ্যে আমরা জাতীয় দলে যোগদান করলাম। ন্যায্য প্রাপ্য না দিয়ে সামান্য কিছু অর্থ দিয়ে মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা 300-400 পরিবার অবশ্যই আমরা জয়ী, আমরা অঞ্চলটাকে ধরে রাখার চেষ্টা করছি এবং লোক আমাদের সাথে আছে। আপনার নাম? একটা লোক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমাদের সাথে আমাদের দলে আসছেন, দল বেঁধে বেঁধে দলে আসছেন। আজকে যেমন এখানে প্রায় 150-এরও বেশি পরিবার একটা বুথে, পীরগঞ্জ জিপিতে 3 নম্বর সংসদে প্রায় 150-এরও বেশি পরিবার আজকে কংগ্রেস জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। এইভাবে প্রতিটা বুথেই সাড়া দিচ্ছেন আমাদেরকে, প্রতিটা বুথেই আমরা একদিন পর পর বসছি এবং সবাই সাড়া দিচ্ছেন। আগামী দিনে, আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যথেষ্টভাবে এই পীরগঞ্জ অঞ্চলকে দখল করতে পারব। এই করে শিক্ষা ব্যবস্থা এবং ভালো করে যদি তদন্ত হয়, দপ্তরে দুর্নীতি টাকা ছাড়া কোনো কিছু হয়নি এবং আমার বিশ্বাস সবই উদ্ধার হবে।